আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। আজকের হচ্ছে এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে।